बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा जरा शेख हसीना के देख से तारा एकेबारे चोख बंद करे मुजीब के देखते पारे आर जरा मुजीब के देख से तारा चोख बंद करे शेख हसीना कल्पना करते पारे এই দুজনের মধ্যে বিশ্বাস করেন কোনো রকম কোনো পার্থক্য নাই একটা বই বাংলাদেশে দীর্ঘদিন ধরে গোপনে বিক্রি হতো জাতীয় রাজনীতি 45 থেকে 75 ওলিয়াহাত সাহেব লিখেছিলেন সেখানে একটা লাইন আমার মাথায় সব সময় ঘুরতো হাসিনার রেজিমে আমি আইয়ুবের সময়ও জেল খাটছি মুজিবের সময়ও জেল খাটলাম আইয়ুব তো মুজিবের তুলনায় ফেরেশতা ছিল আল্লাহ বাঁচাইছে ওলিয়াহাত সাহেব মারা গেছেন আজকে 12 বছর না হলে শেখ হাসিনার সময়ও তাকে জেল খাটতে হতো এবং হয়তো তিনি লিখতেন যে আমি মুজিবের সময়ও জেল খাটলাম হাসিনার সময়ও জেল খাটতেছি মুজিব তো হাসিনার তুলনায় ফেরেশতা ছিল হাসিনা এবং মুজিবকে আলাদা করা খুব কঠিন মুজিববাদ কথাটি প্রথম নিয়ে আসে তোফায়েল আহমেদ 1972 সালে 17ই ফেব্রুয়ারি তার মতে মুজিববাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ নিয়ে একটা নতুন ধরনের মতবাদ এবং সেই সময় তিনি বলতে দ্বিধা করেন নাই যে আব্রাহাম লিঙ্কন তিনি আমেরিকাকে গণতন্ত্র দিয়েছেন কিন্তু তিনি সমাজতন্ত্র দিতে পারেন নাই আবার তিনি কার্ল মার্ক্সের কথা বলেছেন কার্ল মার্ক্স সমাজতন্ত্র দিয়েছে কিন্তু গণতন্ত্র দিতে পারে নাই শেখ মুজিব নাকি গণতন্ত্র এবং সমাজতন্ত্রের একটা অদ্ভুত রূপ বা একটা সাকসেসফুল রূপ শেখ মুজিব বাংলাদেশকে দিতে পারবে এবং সে কারণেই তিনি বলেছিলেন মুজিববাদ হচ্ছে তৃতীয় মতবাদ এবং এটার একটা চর্চা সেই সময় শুরু হয়েছিল এবং সেই চর্চার কি পরিণতি সেটা আমি বলবো কিন্তু তার আগে বলি শেখ মুজিবের শাসনামল আমি দেখি নাই কিন্তু তার একটা কি বলবো তার রোশানলে পড়া একটি পরিবারে আমার জন্ম আমার বাবাকে শেখ মুজিব 72 থেকে 75 হেন কোনো রকম নির্যাতন নাই যেটা আমার বাবা এবং আমার চাচাদের উপর করা হয় নাই আজকে আপনারা যেটা দেখেন না হাসিনার ওইটা কিছুটা পলিশড ভার্সন মনে হবে কিন্তু শেখ মুজিব হচ্ছেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতার পরপর মুজিববাদের নামে ঠিক এগুলোই কায়েম করেছিলেন ফর এক্সাম্পল 73-এ বাংলাদেশের প্রথম নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগের বাইরে খুব বেশি প্রার্থী ছিল না কয়েকজন ছিল জাসদের প্রার্থী ওলিয়াহাত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এবং তারা জিতলে কটাই বা জিততে পারতেন 300 আসনের মধ্যে কটাই বা তারা পেতেন সেটুকু পর্যন্ত শেখ মুজিবের হজম হয় নাই তিনি ওলিয়াহাদের আসন থেকে তাহেরউদ্দিন ঠাকুরকে মানে প্রথম দিন যেদিন ভোট হয় সেদিন ওলিয়াহাতকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয় পরের দিন তিনি তাহেরউদ্দিনকে সরকারিভাবে জয়ী ঘোষিত করেন এবং ওলিয়াহাত সাহেবকে ফোন দিয়ে বলেন কি ওলিয়াহাত জিতলা না তুমি আমাকে ছাড়া এই হচ্ছে 73-এর নির্বাচন 72 সালে ডাকসুর নির্বাচন প্রথম নির্বাচন ছাত্র ইউনিয়ন সেখানে জয়লাভ করে ছাত্রলীগ কিন্তু জিততে পারে নাই 73-এর নির্বাচনে ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ এক দল হয় ডাকসুর নির্বাচনে আর জাসদ ছাত্রলীগ আরেকটা প্যানেল দেয় সেই নির্বাচনে ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ মুজিববাদী ছাত্রলীগ তারা ব্যালট বাক্স ছিনতাই করে গোলাগুলি করে ভোট ডাকাতি করে এবং সেই গোলাগুলির দায় মোজাহিদুল ইসলাম সেলিম তখন ছিলেন ছাত্র ইউনিয়ন তিনি দায় চাপান জাসদ ছাত্রলীগের উপরে পরবর্তীতে তিনি ক্ষমা চেয়েছেন তার এই মিথ্যা ভাষণের জন্য এবং তিনি বলেছেন যে 73-এও ডাকসুর নির্বাচনে কারচুপি হয় ছাত্রলীগের মদদে গোলাগুলি হয় ব্যালট বাক্স চুরি করা হয় সবই ছাত্রলীগের মদদে সুতরাং শেখ হাসিনার রেজিমের একজন সৈনিক হিসেবে শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে লড়াই করা একজন সৈনিক হিসেবে মুজিববাদ বলতে আমি যা দেখি আমি যা বুঝি সেটা হচ্ছে এক ব্যক্তির শাসন এক ব্যক্তির পূজা এক পরিবারের উপাসনা একদলীয় শাসন বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল তৈরি করা বাক স্বাধীনতা হরণ গণমাধ্যমের স্বাধীনতা শেষ করে দেয়া গুম বিচার বহির্ভূত হত্যা আয়নাঘর তৈরি করা লুটপাট দুর্নীতির একটা স্বর্গরাজ্য কায়েম করা এবং সেটা কায়েম করে একেবারে খুবই গর্বের সঙ্গে ঘোষণা করা
আমার পিয়নও তো 400 কোটি টাকার মালিক, আমার পিয়নও নাকি হেলিকপ্টারে করে ঘুরে, এটা যে সে বলছে এইটুকু লজ্জাও তার নাই। শেখ মুজিব যেমন 73-এ ফোন করে বলেছিল কি অলিয়া হাত জিতলা না আমাকে ছাড়া, তার মেয়েও ওই ভোট ডাকাত শেখ মুজিব যেমন তার মেয়েও ঠিক একই কায়দায় বলে আমার পিয়নেরও তো 400 কোটি টাকা, তার মেয়েও রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে বলে মানুষ ভোট দিয়েছে বলেই আমরা এতগুলো আসন নিয়ে সংসদে যেতে পেরেছি। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে শেখ মুজিব যেমন ধ্বংস করেছিল, সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে, বিচারক অপসারণের সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নিয়ে গিয়ে, একইভাবে শেখ হাসিনাকে আমরা দেখেছি বিচার বিভাগকে কিভাবে লেলিয়ে দিয়ে, আমি একেবারে ইন্টেনশনালি শব্দটি ব্যবহার করছি, বিচার বিভাগকে লেলিয়ে দিয়ে বিরোধী মত, ভিন্ন মত, বিরোধী দল, ভিন্ন দলের মানুষদের জীবন নাভিশ্বাস তুলে দেয়া এবং নিজের লোকজনের যে কোনো অপকর্মকে জায়েজ করা। আমি এর উদাহরণ দিয়ে বলি, এস আলমের মামলা যখন সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট বলল না তদন্ত করার দরকার নাই, লজ্জাও হয় না, শেম। এই বিচার বিভাগ বসে থাকে, 14-তে নির্বাচন হলো, একটা বিচার বিচারক একটা আদালত বলেছে সুওমোটো রুল দিয়ে যে বিনা ভোটে সরকার গঠিত হওয়া ভেরি স্পিরিট অফ দ্য কনস্টিটিউশনের বিরোধী, ভেরি স্পিরিট অফ দ্য নির্বাচন যাকে বলে ইলেকশনের যেই ভেরি স্পিরিট সেটা বিরোধী, একটা আদালতও বলে নাই। 2018 সাল রাতের নির্বাচন, ব্যালট বাক্স ভরা, দেখিয়েছে বিবিসি একটা বিদেশি গণমাধ্যম, বাংলাদেশে কোনো গণমাধ্যমের সাহস হয় নাই, একটা আদালত প্রশ্ন তুলেছে যে রাতে ভোট কি করে হলো, 24-এর নির্বাচন আমির আমি স্বামীর নির্বাচন, কোনো আদালত প্রশ্ন তুলেছে? তাহলে আপনি কি বলতে পারেন বাংলাদেশে কোনো কার্যকর আদালত ছিল এতদিন? বাংলাদেশে কোনো আদালত ছিল না। যেদিন মাহমুদুর রহমান ভাইয়ের রক্ত ঝরেছে আমরা মনে করেছিলাম আমরা বুঝি নিরাপদ, পরে যখন আমাদের সকলের রক্ত ঝরা আরম্ভ করলো আমরা বুঝলাম কেউই নিরাপদ নই, বুঝতে আমাদের সময় লেগেছে। একটা কথা বলি, আমার ভাইরা যারা রক্ত দিয়েছে জুলাইতে, 1500 থেকে 1700 ভাই আমার প্রাণ দিয়েছে, 25-30-35 হাজার ভাই আহত, চোখ হারিয়েছে, এখনো হাসপাতালের বিছানায় আছে, আমরা কিন্তু কেউ কারো প্রতিপক্ষ নই, আমরা কিন্তু কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই। গত 15 বছর আর 111-এর 2 বছর বিএনপির উপর দিয়ে অবর্ণনীয় নির্যাতন হয়েছে, বিএনপির নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, বিচার বহির্ভূতভাবে খুন করা হয়েছে, নখ তুলে ফেলা হয়েছে, ইলেকট্রিক শক দেয়া হয়েছে, হেফাজতে নিয়ে হেন কোনো নির্যাতন নাই বিএনপির নেতাকর্মীকে করা হয় নাই। সুতরাং এই আন্দোলন আপনাদের যেমন আন্দোলন, এই আন্দোলন আমাদেরও আন্দোলন, এবং এই আন্দোলন আমরা করেছিলাম একটা মত প্রকাশের স্বাধীনতা থাকবে এমন রাষ্ট্রের জন্য, আমরা আমাদের চিন্তা ভাবনা কথা স্বাধীনভাবে প্রকাশ করতে পারবো তার জন্য, এবং আমি আপনার মতের সাথে দ্বিমত করতেই পারি, কিন্তু আপনি যেন নিঃসংকোচিত্তে আপনার মত প্রকাশ করতে পারেন তার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত, এমন একটা রাষ্ট্র আমরা তৈরি করতে চাই। সে কারণেই ডেফিনেটলি আপনার মতের সাথে আমার মত আলাদা হতেই পারে, কিছু ইস্যুতে হতে পারে, সব ইস্যুতে হতে পারে, আবার অল্প কয়েকটা ইস্যুতেও হতে পারে, তাতে কিছু যায় আসে না, কিন্তু আপনি যাতে নির্ভয়ে নিঃসংকোচিত্তে আপনার কথাটি বলতে পারেন এবং আমিও যাতে নির্ভয়ে নিঃসংকোচিত্তে আমার কথা বলতে পারি, তেমনই একটা বাংলাদেশের জন্য কিন্তু আমাদের আজকের এই সংগ্রাম, আজকের এই পথ চলা।